যুবক মুরব্বীরা অমাত্রস্থ শুনিয়াল এই কুরআন দিয়ে দামি হয়ে গেছে, মক্কা শহর দামি শহর হয়ে গেছে, কুরআন নাজিল হওয়ার কারণে মোহাম্মদ রাসূলুল্লাহ হয়ে গেছে, কুরআন নাজিল হওয়ার কারণে হেরা গুহায় হাজার হাজার মানুষ দেখতে যায়, কুরআন নাজিল হওয়ার কারণে ফারুক হয়েছে, আল্লাহু আকবার। এই জন্য কুরআনের সাথে লাগতে হবে, কুরআন হবে আমার সকাল, কুরআন হবে আমার বিকাল, কুরআন হবে আমার সন্ধ্যাবেলা, কুরআন হবে আমার বাচ্চার প্রথম সবক। আরে প্রথম এ বি সি ডি এইটা প্রথম বাচ্চার সবক হইতে পারে না, এরকম ভাবে প্রথম সরা সরা আমার বাচ্চার সবক হইতে পারে না, প্রথম সবক হবে আলিম, প্রথম সবক হবে বা, এটাকে হলো কোরআন স্মরণ করা, ঠিক নেবে ঠিক। এজন্য দোস্ত জিজ্ঞেস করছে, রাসূলের চরিত্র সম্পর্কে আমাকে একটু জানান,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলকুহু আল কুরআন, রাসূলের কুরআন জীবনীটা হইল কুরআন মোতাবেক, রাসূলের জীবনীটা হইল সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত পুরা কুরআনের হুবহু জীবনী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা জীবনী রাসূলের ছিল কুরআন। কিতাবের উপর ঈমান আনার অর্থ হল এক তো হলো কিতাবের উপর ঈমান আনা, এই কুরআন যে আল্লাহ তাআলার বাণী, এই কুরআন কার বাণী? আল্লাহর, এই শব্দ আল্লাহ, ভাষা আল্লাহ, আয়াত আল্লাহ, এখানে কোন মানুষ এবং রাসূলের কোন ভাষা কুরআনের মধ্যে, যেটা আল্লাহর ভাষা আল্লাহর কথা এটা হলো কুরআন। আর রাসূল যা বলছেন তা হলো হাদিস, রাসূল বলেন আমি আমার নিজের ইচ্ছায় কোনো কথা বলি নাই, যা আমার উপর নাজিল হয়েছে তাই আমি বলেছি। রাসূল বলছেন আমার নিজের ইচ্ছায় কোনো কথা, কুরআন নাযিল হইছে এমন যুগে যে যুগ ছিল সাহিত্যের যুগ, শিক্ষার যুগ, সাহিত্যিক পণ্ডিতের যুগ, ওই যুগে আল্লাহ তাআলা কুরআন নাযিল করছে, আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করছে কুরআন নাযিল করো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম دون الله ان كنتم صادقين। হে মক্কাবাসীরা, হে মক্কার সাহিত্যিকরা, আমার কুরআন সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে যে এটা মুহাম্মাদের কথা, এটা মানুষের কথা, এটা এরকম ভাবে জাদুর কথা, তাহলে আমার মতো একটা আয়াত বানাইয়া তোমরা দেখা, কাবা ঘরের খেতে লেখা রাখছে এটা হলো শাশ্বত বাণী, এটা হলো আল্লাহর কথা, এটা হলো আসমানের কথা। যদি কেউ চ্যালেঞ্জ ঘোষণা করো এই তিনটা আয়াতের মতো একটা আয়াত বানায়, দুনিয়ার যত পণ্ডিতরা ছিল, মক্কার যত পণ্ডিত ছিল, সবাই কাবা ঘরের নিচে আইসা ওই আয়াতগুলো পাঠ করিয়া নিজ দিয়া লিখে গেছে, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো কথা না, এটা মানুষের কোন বাণী না, এটা হলো একটা এনে আল্লাহ তাআলার কথা। মক্কার কাফেরদের সাক্ষী দিয়ে গেছে, অথচ এই কোরআনের উপর ঈমান আনলাম। ঈমান আনার অর্থ হইল, অনেকের ধারণা কোরআনের উপর ঈমান আনা হলো এই কয়েকটা সূরা পড়ছি, নামাজ পড়তেছি, কোরআনের উপর ঈমান আনা হলো আপনার চরিত্র গঠন হবে কোরআন মতো, ঠিক আমার চরিত্র চলবে হলো কোরআন মতো, মুসলমানদের চরিত্র হবে কোরআন মতো, মুসলমানদের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় মুসলমানদের চরিত্র হবে, হযরত আবু বকরের জিন্দেগি মুসলমানদের তরিকা হবে হযরত ওমরের জিন্দেগি। এটা হলো অকুতুবিহী, কিতাবের উপর ঈমান আনার অর্থ হইল আমার চরিত্র পুরাটা হবে কোরআন। কোরআনের 6664 আয়াত আছে, একজন বলে হুজুর আমি সব মানলাম
65 আয়াত মানলাম, একটা আয়াত মানলাম না, ঈমান থাকবো নি না? ঈমান থাকবে না? কুরআন সম্পর্কে শুধু পৃথিবীতে একদল শিয়ারা তারাই বলছে যে কুরআন পূর্বের যত কিতাব নাজিল হয়েছিল এই কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে, কিন্তু কুরআনের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতেও পারবে না। একটা সফর পরিবর্তন করতে পারবে না, একটা সেন পরিবর্তন করতে পারবে না, একটা পেশ পরিবর্তন করতে পারবে না, একটা নক্তা পরিবর্তন করতে পারবে না। কোরআনের মধ্যে কতগুলো অক্ষর আছে তাও কম্পিউটারে এসে গেছে, কোরআনের মধ্যে কতগুলো সফর আছে তাও কম্পিউটারের মধ্যে এসে গেছে, কোরআনের মধ্যে কতগুলো পেশ আছে তাও কম্পিউটারের মধ্যে এসে গেছে, কোরআনের মধ্যে কতগুলো অক্ষর আছে তাও কম্পিউটারের মধ্যে এসে গেছে। বলে হুজুর কম্পিউটার এটা উড়ানো যাবে কিন্তু আল্লাহর কথা উড়ানো যাবে না। আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন আমি নাযিল করছি, আমি আল্লাহ নিজে হেফাজত করব। আমি নাযিল করছি কুরআন, আমি হেফাজত। কিন্তু আজকে আমরা কুরআন থেকে দূরে, মুসলমান দেশে কোরআন তেলাওয়াত করতে পারে না, মুসলমান দেশে কোরআন সম্পর্কে জানে না, জানার আগ্রহ তাদের নাই, নামাজ পড়তে আসে খুতবার আগ্রহ নাই, নামাজ পড়তে আসে সুন্নত নামাজের আগ্রহ নাই, মুসলমান আছে কোরআন সম্পর্কে ধারণা নাই, কোরআন সম্পর্কে তেলাওয়াত জানা নাই। এই জন্য জীবনের প্রথম কাজ হবে কোরআন, লাস্ট কাজ হবে কোরআন। নিজের জিন্দগি শুরু করো কোরআন দিয়া, ঘুমাইতে যাও কোরআন দিয়া। তোমার বিস্তায় থাকবে কোরআন, তোমার সকালে থাকবে কোরআন, তোমার দুপুরে থাকবে কোরআন, তোমার রাতে থাকবে কোরআন। ঘুম থেকে ওঠো তখন তুমি পড়ো কোরআন, ঘুমায়া যখন যাও তখন তুমি তিনটা আয়াত করে ঘুমাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা পড়ার সওয়াব আল্লাহু আকবার। কয় পারা? 10 পারা। শুধু তিনটা আয়াত। ঘুমায়া যখন যাও তখন তুমি সূরা ইখলাসটা পড়ো। আল্লাহ রাসূল বলে সূরা ইখলাস যদি কোনো বান্দা একবার পরে 10 পড়ার সওয়াব হয়, দুইবার পরে 20 পড়ার সওয়াব হয়, তিনবার পরে 30 পড়া কোরআনের সওয়াব হয়। এজন্য আমরা যারা বাড়ি বানাইছি, ঘরের মধ্যে কাঠের ব্যবস্থা আছে, ঘরের মধ্যে আলমারির ব্যবস্থা আছে, ঘরের মধ্যে শোকেজের ব্যবস্থা আছে, ঘরের মধ্যে হোয়াইট টুলুপের ব্যবস্থা আছে, ঘরের মধ্যে চা ফ্রিজদানি সব সেরে সেরে আছে, কম্বল সেরে সেরে আছে, জামা কাপড় সেরে সেরে আছে, সব জিনিস সেরে সেরে আছে, কিন্তু নাই একমাত্র কোরআনের সেট, নাই একমাত্র নামাজের সেট। নামাজ পড়ার জন্য কি কি সেট লাগবে এটা মুসলমানদের জানা নাই, কোরআন পড়তে পড়তে কি কি মাস্টার লাগবে এটা মুসলমানদের জানা নাই। নামাজের সিট ঠিকই আছে এরকম ভাবে নামাজের সিট ঠিক নাই এরকম ভাবে ঘরের সেট ঠিক মতোই আছে। ঘরের মধ্যে যদি ছয় পিছে এক সেট হয়, দুইটা ব্যাংকে গেলে ওই সেট বাদ করে দেয়, আবার নতুন সেট কুরাই করে নাই, কিন্তু কোরআন পড়তেছে এমন আয়াত দিয়া যা শুদ্ধ হয় না, যা আদায় হয় না, নামাজ চালায় যাইতেছে। এই নামাজের সেট যে পরিবর্তন করতে হবে এটা সম্পর্কে জানা না। নামাজ যদি শুদ্ধ ভাবে আদায় না হয়, গতকাল আমি নয়াপল্টন গেলাম এক জায়গায়, আমার এক দোস্ত বলে হুজুর আমার অফিসে একটা আসে, ইংলিশ সম্পর্কে যদি আমরা ভালো না জানি, শিক্ষা যদি আমাদের না থাকে আফসোস হয়। আরে
কুরআন সহি শুদ্ধ করতে পারে না, কোন আশ্চর্য জিন্দিগি জানে না যে আমি সহি শুদ্ধ কুরআন পড়তে পারি না, আমার জিন্দিগি হলো ধিক্কারের জিন্দিগি, আমার জিন্দিগি হলো খারাপ জিন্দিগি, যে আমার কুরআন পড়াটা সহি হয় না। আমি তার পাশে নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার দৌড়াইয়া চার রাকাত পড়লাম। নামাজ যদি একে একে পড়তে দিত আর কেরাত যদি জোরে একে একে পড়তে দিত তাহলে বোঝা যায় তো থার্মোমিটার লাগাইলে যে কয়জনের কোরআন শরীফ সহি হয়। আল্লাহ তো বাসাই দিছে ইমাম সাহেবের পিছনে নামাজটা, কিন্তু নামাজ কি হবে সহি শুদ্ধ কোরআন যদি না পড়া হয়, এই নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। সহি শুদ্ধ কোরআন পড়তে কেন পড়তে হবে? আপনি যদি একটা বিদেশে যারা ব্যবসা করেন তারা বুঝবেন, নেদে যারা ব্যবসা করেন তারা বুঝবেন, যে আপনার লেখায় আপনার কথায় যদি এরকম ভাবে শব্দের অমিল হয়ে যায় ওই মাল আবার আসবে না। চেকের মধ্যে সাইনে যদি উল্টা পাল্টা হয়ে যায় ওই সাইন দিয়ে চেক পাস হয় না। এ দুনিয়ার মানুষ সাইনে যদি ডবল লেখা হয় তাও চেক পাস হয় না, সাইনে যদি কাটাকাটি থাকে তাও চেক পাস হয় না। আর দুনিয়ার মানুষ আপনি সাইন দিছেন হয়তো লেখার মধ্যে ভুল হয়ে গেছে কিন্তু নিচের সাইনটা ঠিক আছে, হয়তো লেখাটা ডবল রাইটার হয়েছে, তাতে যদি চেক পাস না হয় আপনি এই কোরআন দিয়া নামাজ পড়লে এই নামাজ আসমানে পাস হয় না। হাদিসের মধ্যে আছে তোমাদের মধ্যে কোন ব্যক্তি নামাজ পড়ে এই নামাজের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, 9 ভাগ কবুল হয় না। তোমাদের মধ্যে একদল নামাজ পড়ে এই নামাজের 9 ভাগের 1 ভাগ কবুল হয় আর এরকম ভাবে বাকি নামাজ কবুল হয় না। তোমাদের মধ্যে একদল নামাজ পড়ে এই নামাজের 8 ভাগ 1 ভাগ কবুল হয় বাকি কবুল হয় না, 6 ভাগের 1 ভাগ কবুল হয়, 5 ভাগের 1 ভাগ কবুল হয়, 4 ভাগের 1 ভাগ কবুল হয়, 2 ভাগের 1 ভাগ কবুল হয় বাকি কখনো কবুল হয় না, ওই নামাজ হইল কোরআন সারা নামাজ। হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহ বলে অন্য আমলে ত্রুটি হইলে আমি ছাইরা দিব, নামাজের ব্যাপারে ত্রুটি আমি ছাড়ব না। নামাজের খাতাপত্র যদি আমি ঠিক পাই, নামাজের সাইন যদি আমি ঠিক পাই, বান্দা করে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। নামাজের সেট ঠিক নাই বলে হুজুর কি? নামাজের সেট ঠিক থাকার মধ্যে হলো এক নম্বরের নামাজে সহি শুদ্ধ কোরআন পড়া, সহি শুদ্ধ কোরআন পড়া। এখন বলে হুজুর আমারটা শুদ্ধ না অশুদ্ধ আমি তো জানি না, আপনি কাল কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমি তো জানি নাই, ইমাম সাহেব হুজুর আমারে বলে নাই, মুয়াজ্জিন সাহেব হুজুর আমারে বলে নাই, খতিব সাহেব আমারে বলে নাই, আরে তাদের ওয়াজ শুনছি নামাজ পড়ছি তারা আমারে জানাই নাই যে আমার নামাজ দিয়া আবার কোরআন দিয়া নামাজ আদায় হয় কিনা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে দুনিয়ার সব কিন্তু তুমি ওস্তাদ দিয়া শিখলা, নামাজটা ওস্তাদের মাধ্যমে শিখলে না, ইমাম সাহেবের নামাজটা দেখাইলে না, খতিব সাহেবের নামাজটা দেখাইলে না, মুয়াজ্জিন সাহেবের নামাজটা দেখাইলে না। আল্লাহ জিজ্ঞাসা করবে ইমাম সাহেব যখন কেরাত পড়ছে তুমি কি বুঝো নাই, তোমার কেরাতটা যে এরকম হয় নাই, ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করছে তুমি কি বুঝো নাই, তোমার কেরাতটা এরকম হয় না। আল্লাহ জিজ্ঞেস করলে কোন জবাব দেওয়ার সময় থাকবে না, এজন্য দুনিয়ায় সব সেট ঠিক করলে নামাজের সেট আগে ঠিক করতে হবে, ঠিক না ব্যাধি? নামাজ কি মাইকে সমস্যা না, নামাজের সেট আগে ঠিক করতে হবে, নামাজের সেটের মূল্য কোরআন তেলাওয়াত। কুরআন তো আপনার রিজিকের ফয়সালা করে, কুরআন তো আপনার জন্য কবরে সাক্ষী হবে, আল্লাহু আকবার। কবরে কোন বান্দাকে সহায়তা দিয়ে আসবে, মুনকার নাকির ফেরেশতা মাথার কাছ দিয়ে আসবে, নামাজ পড়ে দাঁড়ায় যাবে, হে মুনকার নাকির
নানিও দশ নাকি পাবে,
আসছে, কোরআনের খেদমত যারা করে আসছে সবাই প্রশ্নটি করে পাবে। আলিমান নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া ইযা সামাউন ফাদারাত ওয়া ইযাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত। হে দুনিয়ার মানুষ, কবর থেকে উঠে তোমার আমল তুমি দেখবা, তুমি পিছনে কি করছো সব তুমি দেখবা, মাদ্রাসা বানাইছো এইটার সব তুমি পাইবা, গুনাহ করছো এইটার সব তুমি পাইবা, মসজিদ বানাইছো এইটার সব তুমি পাইবা, হল বানাইছো এইটার সব তুমি পাইবা, এটার এরকম ভাবে গুনাহ তোমার সামনে আসবে। তুমি কত কি মিথ্যা কথা বলছো ওইটাও তোমার সামনে আল্লাহ পেশ করবে। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত, পূর্বে যা করছো সামনে যা করবা, কবরে বসে বসে তুমি দেখবা আল্লাহু আকবার। তুমি মাদ্রাসা বানাইছো, কবরে বসে বসে তোমারে দেখানো হবে, তুমি মসজিদ বানাইছো, কবরে বসে বসে আল্লাহ দেখাইবে। এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, এই ফ্যানের বাতাস যত মানুষ পাইবে, কবরে আল্লাহ দেখাইবে, বান্দা আমার ঘরে দান করে আসো, এই যে নাও তোমার ফ্যানের সোয়াব, আল্লাহু আকবার। এই সারবাতি লাগাইছো আল্লাহ মানুষ দেখছে, এই যে নাও কবরে তোমার আমল, আল্লাহু আকবার। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত। ও আমার দোস্তরা, এই আওয়াজ জানার পরে আর গুনাহ গুনাহ করছ, এই আওয়াজ জানার পরে রিজালুল্লাহুল হিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এই আমল এই আয়াত শোনার পরে তোমার ব্যবসা তোমার জিকির থেকে না সরায়, তোমার এরকম ভাবে কাপ যেন তোমাকে জিকির থেকে না সরায়, তোমার চোখের দোকান যেন নামাজ থেকে তোমাকে না সরাইতে পারে, তোমার কাজকর্ম যেন দোকান থেকে না সরাইতে পারে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহু আকবার। ফাইজা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছে আগে নামাজ আদায় করো, তারপরে তুমি রিজিক তালাশ করো, এই রিজিক হলো আমার নেয়ামত আমি তোমাকে দান করব, আগে নামাজ আদায় করো তারপরে জমিনে রিজিকের ব্যবস্থা করো। আমি তোমাকে রিজিক দান করব, তুমি রিজিকের দিকে দৌড়ে কি হবে না। এই জন্য দোস্ত কোরআন মতো চলতে হবে, কোরআনের আবাদত এতটুকু নয়। ও আমার বাবারা, যাদের বাচ্চারা এরকম ভাবে এখন আর এরকম ভাবে বছর হয় নাই, হাই স্কুলে দৈরা দৈরা নিয়ে যান, এই বাচ্চাকে কোরআন শিখান না, আর এই ক্যালকুলেটর কালকে আমাদের ময়দানে আল্লাহ দেখাইব, যেই বাচ্চা আমার আমানত এই বাচ্চাকে দৈরা দৈরা স্কুলে নিয়ে তুমি ইংলিশে বিসিডি গুরুত্ব বুঝলা, ক খর গুরুত্ব বুঝলা, ওয়ান টুর গুরুত্ব বুঝলা, আমার কোরআনের বুঝলা না, তোমার কাইগুলো আমার কাছে লেখা আছে, তোমার সময় দেওয়া আমার কাছে লেখা আছে। ও মা স্কুলের মধ্যে যাইয়া পেলে নার্সারিতে পড়াও, যখন বাচ্চা কথা বলতে পারে না, 3 ঘন্টা তুমি সংসার ছাড়িয়া ওখানে যাইয়া ইংলিশ বাংলা শিখাও, তুমি একটা সোয়াবের বাকি হও না, আগে তুমি কোরআন শিখাও তারপরে তুমি ইংলিশ বাংলা শিখাও, আগে হইলে বাচ্চা হলো আল্লাহ, আল্লাহর ধর্ম আগে শিখাও, আল্লাহর কোরআন আগে শিখাও তারপরে বাংলা শিখাও, ঠিক না বেঠি? এই জন্য দোস্ত কোরআন এমন গ্রন্থ যেই গ্রন্থর মতো আর দ্বিতীয় গ্রন্থ পৃথিবীর মধ্যে না আছে, এরকম ভাবে লেনিনের লেখা সংবিধান লেখা আজ পর্যন্ত যে লেখছে তার একটা ধারা মুখস্থ বলতে পারবে না। বাংলাদেশের সংবিধান লেখছে এখনো জীবিত আছে তাকে জিজ্ঞাস করেন 313 নম্বর ধারা কত, সে বলবে আমি পারি না। হাফেজে কোরআনে যদি জিজ্ঞাস করে আরে তুমি 500 নম্বর পৃষ্ঠা থেকে পড়তে থাকো আল্লাহু আকবার, আল্লাহ পড়তে পারবে একজন হাফেজ নয় হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, আল্লাহু আকবার। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, এত গ্রন্থ যে পৃথিবীর মধ্যে কোন বই কিতাব না, ঠিক না বেটে?
এত গ্রন্থ কেউ নাই। এই জন্য কোরআনের সাথে যার জিন্দিগি তার জিন্দিগি দামি, কোরআন নিয়ে যে চলবে সেই হবে দামি, কোরআন যার জিন্দিগিতে নাই সে দামি হবে না। নিজের জিন্দিগির মধ্যে কোরআন অন্ত হবে। আর এটা মুসলমান বালিকের জন্য, আমার বইয়ের আজকে শোনার পরে এখানে যারা আছেন তাদের বাঁচার কোন রাস্তা নাই, কোরআন আজকে থেকে শুদ্ধ করতে হবে, নাহলে নামাজ হবে না। লিখে নেন এবং আলেমরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে মাঝে মসজিদের খতিব সাহেব বলছে যে কোরআন শুদ্ধ না হইলে নামাজ হবে না, হবে না, হবে না। তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যায়। কোরআন শিক্ষা করা জরুরি। আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের সমাজের আজকে পরিণতি, সমাজে মারামারি, সমাজে কাটাকাটি, সমাজে আল্লাহর ভয় ওয়ালা লোক নাই, আল্লাহকে ভয় করে এটা কোরআন নাই, ঘরেও কোরআন নাই, বাইরেও কোরআন নাই, নিজের মধ্যে কোরআন নাই। বাবায় মারা গেছে, উজুরে নিয়ে খতম করাইছে, নিজে কোরআন পড়তে পারে না। ও বাবা আপনি যে মারা গেলেন আপনার সন্তান না, কিতাবের মধ্যে আছে যে মারা যায় আগে জানাজা পড়াই বসছেন, ঠিক নেবে ঠিক। বাংলাদেশের মধ্যে এখনো যদি কম্পিউটার লাগান এমন বাবা পাওয়া যাবে না। দশজন বাবা আছে যে তার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবে, 90% লোক যার সন্তান জানাজা পড়াইতে পারবে, 95% ইমামতি করতে পারবে না। নামাজ পড়ানোর অর্থ হইল ইমামতির যোগ্যতা থাকতে হবে। ইমাম রাখা হয় যে একজন এরকম ভাবে দায়িত্ব থাকবে সে নামাজ পড়াইয়া দিবে, কিন্তু নামাজে পড়ানোর মতো যোগ্যতা যার না থাকবে, ইমামতির মতো যোগ্যতা যার না থাকবে, কোরআন শুদ্ধর ব্যাপারে বলছি, কোরআন শুদ্ধ করার যোগ্যতা যার না থাকবে, ইমামের পিছনে নামাজ পড়লো নামাজ আদায় হবে না। আত্মাইয়া তো সহি ভাবে না পড়লে নামাজ হবে না। আত্মাইয়া তো পড়া কি বলেন, বলেন সবাই আত্মাইয়া তো পড়া কি বলেন, এই আত্মাইয়া তো যদি ঠিক মতো না পড়ে নামাজ হবে না। দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, যদি সঠিক ভাবে না পড়ে নামাজ হবে না। তাহলে এখন আমরা কোথায় আছি বলে হুজুর আমাদের নামাজ তো কি সব শেষ করে দিলেন নি বলে না। আল্লাহ বলছে আমি সব মাফ করে ওয়ালা, আমি হইলাম গাফফার, আমি মাফ করে দিব। তবে বয়ান শোনার পরে কোরআন পড়ায় লাগা যাইতে হবে। কোরআন যদি পড়তে লাগা যাও, আরে এই পড়ার পড়তে পড়তে যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহু আকবার, আরে যার কোরআন পড়তে পড়তে মৃত্যু হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য কোরআন যাদের শুদ্ধ নাই না তাদের নামাজ সহি হয় না, আত্মাই এত যাদের শুদ্ধ নাই তাদের নামাজ সহি হয় না, তোমায় কোন যাদের শুদ্ধ নাই তাদের নামাজ সহি হয় না। কেন যদি সন্দেহ থাকে, একা একা নয়, আজকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে শুনাইবেন হুজুর আমার কোরআনটা শুনেন শুদ্ধ হয় কিনা, যারা ছয় সূরা পড়েন পাঁচ সূরা পড়েন যে আমার শুদ্ধ হয় কিনা বলে, যদি শুদ্ধ না হয় সমস্ত কাজের মধ্যে 24 ঘন্টা 1 ঘন্টা আল্লাহর জন্য বের করতে হবে। এখনো কোরআন পড়তে পারস না, জিন্দগির 50 বছর চলে গেছে এখনো কোরআন পড়তে পারস না, 1 ঘন্টা দে, 1 ঘন্টা আমার জন্য দে আল্লাহু আকবার, 1 ঘন্টা আমার কোরআন পড়, আমাকে স্বপ্নে দেখতে পারবি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কোরআন হইল সবচেয়ে বড় মাধ্যম। এজন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য লাগবে কোরআন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য লাগবে কোরআন, জান্নাতে লাগবে কোরআন, জান্নাতে পড়া থাকবে কোরআন। আর জান্নাতে কোরআনের পড়া এত মজা হবে, হযরত দাউদ নবী আর রহমান সূরা পড়বে, মানুষ কোরআনের ভালোবাসায় 1000 বছর পর্যন্ত বেহু হইয়া যাবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন হযরত দাউদ নবীর গলা হবে শুদ্ধ, দাউদ নবী সূরা আর রহমান পড়বে মানুষ বেহুশ হয়ে যাবে, বান্দারা বলবে আল্লাহ এই কোরআন কে আপনার ভাষা আপনার মুখে শুনতে চাই, আল্লাহু আকবার।
আল্লাহ তার নিজের কোরআন তেলাওয়াত করবে, বাইবেল তেলাওয়াত করবে না। আর এই শিক্ষা যোগ্যতা, এই এম এর যোগ্যতা, ইঞ্জিনিয়ারের যোগ্যতা, এই বাইবেল পাশের যোগ্যতা, এই ডাক্তারের যোগ্যতা দুনিয়ায় শেষ, কবরে লাগবে না। ঠিক আলে জিগে বনি ডিগ্রি পড়তে পড়ছো না কোন বন্ধ পড়ছো? আলে জিগে বনি কয় ভাষা পড়তা? বাংলায় শিখাইব না, হিন্দিতে শিখাইব না, ইংলিশে জিজ্ঞেস করবো না, ইন্টারন্যাশনাল ভাষা হইলো আরবি, যা দুনিয়ায় চলে আখেরাতেও চলে। আল্লাহু আকবার, বলো ইন্টারন্যাশনাল ভাষা, আর দুনিয়ার সব ভাষা কবরে লাগে, সব শেষ, কোন যুক্তি দেখা লাগবে না। আজকে অনেকে অহংকার করে যে আমাদের যোগ্যতা আলেম, আমাদের কি যোগ্যতা, আসো আমাদের সামনে, আমরা ইংলিশ পারি, আমরা বাংলা পারি, কিন্তু তুমি কোরআন পারো না। ঠিক না? ঠিক বলে, কোরআন সহি করে পড়তে পারো না, আমরা আরবি বাংলা ইংলিশ পারি, চালাইতে পারি, এমন আলেম আছে ওরা তো ইংলিশ বলতে পারে, কিন্তু তোমাদের মধ্যে বের করো সহি কোরআন পড়ে বলা বের করো। আলেমদেরকে মনে করে মূর্খ, মূর্খরা শিক্ষিত, দেখা হবে কালকে আমাদের ময়দানে, কারা মূর্খ কারা শিক্ষিত। ঠিক না? ঠিক বলে, কালকে আমাদের ময়দানে দেখা হবে। তাইলে আপনারা বলতে পারেন, হুজুর তাইলে কি আমরা দুনিয়ার লেখাপড়া ছেড়ে দিব? বলে না না না, আরে দুনিয়া ঠুকায় ফলাইছে, ঠুকায়, আগে কোরআন শিখান, আগে 3 বছর এরকম ভাবে বাচ্চাকে নাজরা শিখান, আগে কোরআন শরীফ সহি ভাবে পড়ান, নামাজ শিখান, এরকম জানাজা শিখান, এমএ পাস করান, আইএ পাস করান, ইঞ্জিনিয়ার বানান। আমরা নিষেধ করি না, কোরআন নিয়ে বাকি কি আর বলবেন? হুজুর দোয়া করে, দোয়ায় কোনো কাজে লাগবে না। আল্লাহ বলবে, বান্দা আমারে ধোকা দাও, একটা ছেলে 10 বছর তুমি নষ্ট করলা, দুনিয়া শিখাইলা, এই দুনিয়া বন্ধই শেষ, চাকরি পর্যন্তই শেষ, আর আমার কোরআন লাগবে কালকে আমাদের ময়দানে, আরবি ভাষা থাকবে কালকে আমাদের ময়দানে, জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, এই আরবি মুসলমানরা ঠুকায় ফেলে ইংলিশ বাংলায় পাগল হয়ে গেছো, আমি পাগল হয়ে গেছো, হাজার হাজার টাকা দিয়া ইংলিশ মিডিয়ায় পড়াও, আর তুমি যদি মেরা যাইবা ইংলিশ মিডিয়ামে যাইয়া, এই প্রিন্সিপালের কাছে দোয়া চাইব না, আসবো ইমামের কাছে দোয়া চাইবে, ঠিক না? আমি আজকে থেকে বলবো, আমরা এখানে কোরআন সহি সকালবেলা কোরআন সহি পড়াইতেছি, শরমের কিছু নাই। আমার যদি কোরআন সহি না থাকে, আমি তো কালকে আমাদের ময়দানে যাইব, তখন কেমন আপনার লাভ হবে না? যার কোন হুজুর যদি আমাদেরকে পিটাইয়া পড়াইতো, কোন হুজুর যদি আমাকে এরকম চোর করে বসাইতো, তাই তো আজকে বাইসা যাইতাম। কিতাবের মধ্যে আছে হাসরের ময়দানে, হাসরের ময়দানে এরকম ভাবে মানুষ কিছু নেকের লোকরা জান্নাতে যাবে, একজন আলেম লোক লোকে যাবে, আল্লাহ বলবে আলেম তুমি বেরিক হইয়া যাও, আলেম শরম পাইয়া যাবে, আল্লাহ আমারে কেন বেরিক করলে, আমি তো আলেম ছিলাম। বলে না না, তুমি একা যাইবে না, তোমার কানে কানে পছন্দ হয় তারে তারে নিয়ে তুমি জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার, কালকে আমাদের ময়দানে। আজকেও আমরা বিভিন্ন জায়গায় ঢুকতে, সংসদে ঢোকার জন্য কাট পাই, এমপির লগে যার সম্পর্ক, মন্ত্রীর লগে যার সম্পর্ক, কালকে আমাদের লগে, কালকে আমাদের ময়দানে সম্পর্ক থাকবে আলেম ওলামাদের। আল্লাহু আকবার, কালকে আমাদের ময়দানে সম্মান থাকবে হাফেজদের। আল্লাহ বলবে, হাফেজ তুই একা যাইস না, ধরজন জাহান্নামী রে, যারে তোরে পছন্দ হয় তারে তুই ধরে ধরা জান্নাতে নিয়ে যা। ও যুবকরা, ওই দিন উপায় থাকবে না, এই ব্যবসায় তোমাকে নামাজ থেকে দূরে সরাইয়া দিয়েছে, এই দুনিয়ার ঠোকা, এই দুনিয়ার চাকরি তোমাকে নামাজ থেকে দূরে সরাইয়া দিয়েছে, এই দুনিয়ার স্কুল কলেজ গুলো তোমাকে দূরে সরাইয়া দিয়েছে, কবরে বৈশাখ কাঁদলেও কোনো লাভ হবে না। আজকে মাজেদা মসজিদে বৈশাখ চোখের পানি চড়াইয়া এখন থেকে কোরআন পড়া শুরু করে দেই, নাহলে কিন্তু উপায় নাই, উপায় নাই। চোখ বন্ধ করলে মনে আসবে আমার বাবা ছিল, আমার বাবা কোথায়, আমার মা ছিল, আমার মা কোথায়, আমার এই এলাকার ধনী লোক
লোকেরা ছিল, আজকে ধনী লোকেরা কোথায়, এই এলাকার জমিদাররা ছিল, জমিদাররা কোথায়। একদিন এই এলাকা থাকবে, মোরাদপুর থাকবে, আপনি আমরা কেউই থাকবো না। এই জন্য আমাদের নামাজগুলো যেন কবুল হয়ে যায়, আমাদের নামাজগুলো যেন কালকে এখন শরম পায়, কোনো লাভ নাই, যেন কালকে আমাদের ময়দানে শরম না পায়, কালকে আমাদের ময়দানে যেন শরম না পাওয়া যায়। এই জন্য প্রতিদিন ফজরের পরে মাজেদা মসজিদে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখা হয়েছে। ফজরের পরে এক ঘন্টা বা আধা এক ঘন্টা আমাদের দেওয়া হয় না, আধা ঘন্টা এখানে কোরআন সহি করে পড়ানো হয়। কারি বিলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই, কারি বিলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই তরিকায়, যিনি ছিল বাংলার কোরআন পড়াওয়ার কারিদের কারিদের এরকম ভাবে উস্তাদ, এই কাজটা এরকম ভাবে কারি বিলায়েত সাহেব নিজে একটা মাদ্রাসা করছে মমিনবাড়ি, ওই জায়গায় পড়াইয়া আলেম ওলামাদেরকে সহিভাবে কিভাবে কোরআন সহজে শিক্ষা দিতে পারে নুরানি পদ্ধতিতে। এই কাজটার এক লোক বলে, হুজুর আপনি যে খেদমত করতেছেন, আমি আমার এই জায়গাটাকে দিয়ে দিলাম কোরআনের খেদমতে, আল্লাহু আকবার। এখানে 500,000-2,000 আলেম ওলামারা ট্রেনিং নেয় কিভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে নুরানি ভাবে। যারা বাসায় বইয়া পড়েন অবশ্যই সহি করতে পারবেন না, এখানে বসে আক্ষরিক ভাবে সহি করতে হবে, এই জন্য ব্যবস্থা রাখছি। আর কিন্তু জবাব দেওয়া যাবে না, আগামীকাল থেকে আমি অনুরোধ করব, পায়ে হাত ধরিয়া বলবো, যাদের কোরআন সহি নাই শরম পাওয়ার কোনো দরকার নাই, লজ্জা পাওয়ার কোনো দরকার নাই, ফজরের পরে আমরা আধা ঘন্টা এক ঘন্টা কোরআনের জন্য দিয়ে দিব। রাজি আছি ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, যারা সুন্নত